আসসালামু আলাইকুম ইন ইহামদুলিল্লাহ নাহমদুহু আনুসল্লি আলা রসুল হিল করিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উবাইদুল্লাহ আল কাফি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নিরানব্বই নামে বিসমিল্লাহ রহমানুর রহিম যিনি এক এবং অদ্বিতীয় যার নেই কোনো শরিক নেই কেউ সমতুল্য সমকক্ষ পড়ছি সেই মহান সত্তার সানী সুবাহান্ল হি অন্দিহি আদা দা খলকি হি ওয়িনতা আর কদিমাতি বিশ্ব জগতের মহামানব নবী রহমত সৈয়দুল আম্বাই ওমুরসলিন রসুল করিম সল্লি ওসলামের শানে পড়ছি আল্লাহমসল্লি ওসল্লিম আলা আবদিকা ওয়াবি বিকা মোহাম্মদিন ও আলিহি ও সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেই সাথে স্ক্রিনে দেখানো থাকবে একটি নাম্বার যা ব্যবহারের মাধ্যমে আপনারাও যুক্ত হয়ে যাবেন এই চমৎকার আয়োজনের সাথে এবং জেনে নেবেন আপনাদের অজানা বিষয়গুলো চলুন আজকে আপনাদের উত্তর দেবার জন্য সেই সাথে চমৎকার বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমেদিন খ্যাতিমান ইসলামিক স্কলার শেখ গাজি সানাউল্লা রহমানি চলুন আমরা শেখের সাথে পরিচিত হয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম কেমন আছেন শেখ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন খুবই ভালো রেখেছেন সুস্থতার নেয়ামতে ইমানের আলোতে এবং খুব চমৎকার একটি আয়োজনে আপনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আল্লাহ তালা আবারও দিলেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল অগণিত দর্শক শ্রোতা অনেকটা মধ্যরাত ছুঁই করছে এ পর্যন্ত ন্যাক্সাস টেলিভিশনের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি দেখার জন্য শোনার জন্য এবং এখান থেকে তাদের জীবনের গভীর উপলব্ধি আহরণ করার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সবার জন্য দোয়া করছেন খায়ের আপনাকে অনেক অনেক সুক্রিয়া হয়তো আপনি আরাম করতে যাচ্ছিলেন সেই মুহূর্তে আমরা আপনাকে কষ্ট দিয়ে নিয়ে এসেছি জজাকুমাল সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনি জানতে চাচ্ছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো নবীজাল আলিহি ওসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাসেই রবিদুলসাল্লাহ আলহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল অল আউয়াল আরবিতে যার নাম তো আজকে আমরা সেই জগতের মহামানব যিনি আমাদের প্রিয় নবী প্রাণাধিক প্রিয় নবী আল্লাহ রব্বুল আলমিনের হাবিব গোটা জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে নিয়ে আজকে আমরা কথা বলবো কথা শুনব রাহমাতুল্লিল আলমিন চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি শেখ দর্শকদেরকে যেমনটি জানালাম আজকে আমরা আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং গোটা দুনিয়ার সকল মুমিনের হৃদয়ের স্পন্দন প্রাণাধিক প্রিয় ব্যক্তিত্ব রসুলের করিম সাল আলী ওয়াসাল্লামকে নিয়ে আপনার কাছ থেকে জানবো ইহামদুলিল্লাহ মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بحسان وإيمان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ওয়ানু আল্লাহ কালামিন শাহিদিন ও শাহ আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সাস টেলিভিশনকে আন্তরিক সুক্রিয়া জ্ঞাপন করছি যারা গোটা রবিউল আউ্বাল বেপি আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি প্রতিটি দিনেই প্রতিটি রাতের এই আয়োজনকে তারা সাজাচ্ছেন সেই রাতের আলোচনা প্রতিপাদ্য দিয়ে দেখুন নবী করিম সাল ইসলামের কয়েকটি উপাধি বিশেষণ রব্বুল আলমিন কুরআনুল করিমই বর্ণনা করেছেন এর মধ্যে সবচেয়ে প্রধানতম যে পরিচয়টি সেটি হলো যেটি আজকের শিরোনাম এবং যেটি আমি কোরআনুল কারিমের আয়াত থেকে উদ্ধৃত করেছি আল্লাহ তালা বিশ্বনবী সম্পর্কে বলেছেন ওয়ামা আর কা ইল্লা রহমাত আলমিন আয়াতের সরল তর্জমাটা কি আমি যদি তর্জমার মতো করে খুব সরলভাবে বলি ওয়ামা আর কা আমি আপনাকে প্রেরণ করিনি মা না কা আপনাকে আমি প্রেরণ করিনি ইল্লা হ্যাঁ প্রেরণ করেছে কী হিসাবে রহমতলিল আলমিন শুধুমাত্র রহমতআলিল আলমিন গোটা বিশ্ব জগতের রহমতের আধার হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি রসুলে করিম সল্লা আরেকটি পরিচয় দেখুন নবী বলছেন ইন্নামা আবু ইস্তম আল্লিমা রসুলের করিম সাল্লাহম তিনি রাষ্ট্র নায়ক রসুল্ করিম সাল্লসলাম তিনি সেনা নায়ক রসুল্ করিম সোল্লাম সমাজের সবচেয়ে প্রশংসিত সবচেয়ে মাহমুদ ব্যক্তি সবচেয়ে মকবুল ব্যক্তি সবচেয়ে প্রশংসিত ব্যক্তি রসলে করিম সাল্লাম জীবনের অনেক আলোকিত পরিচয়ের পরেও নবীজি নিচের পরিচয় দিয়েছেন ইনামা আবু ইস্তম আল্লিমা আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি এটি নবীজি তার শিক্ষকতার পরিচয় তুলে ধরেছেন এবার রব্বুল আলামিন বলছেন ওমা আর সাল্লা কা ই রহমাতলিল আলমিন আপনাকে প্রেরণ করেছি রহমাতলিল আলমিন হিসেবে বিশ্বজগতের রহমত হিসেবে একটি সামঞ্জস্যত এই যে গোটা জগতের রহমতের যে শিক্ষা বিশ্বনবী সাল্লাহ ইসলাম তার তেইশ বছরে দিয়ে গেছেন। আপনি যদি আমাকে স্বাধীনতা দেন আমি বলতে চাই গোটা তেষট্টি বছর বয়সে তেষট্টি বছরের জীবনে প্রতিটি দিন ও রাত্রি অহরণিস রসুল করিম সাল্লাহু আল ইসলাম তিনি তার জীবনের মাধ্যমে তিনি তার জীবনের ব্রতের মাধ্যমে তিনি তার জীবন সাধনার মাধ্যমে গোটা পৃথিবীকে ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা পৃথিবীর মাঝে তিনি যে রহমতের শিক্ষা স্থাপন করে গিয়েছেন যে রহমত চলতে থাকবে কেয়ামত পর্যন্ত যে রহমত চলতে থাকবে কেয়ামতের পর পর্যন্ত এ সকল কারণেই রব্বুল আলমিন বিশ্বনবেকে রহমাতুল্লিল আলমিন উপাধিতে ভূষিত করেছেন দেখুন নবীজি রহমতের প্রতীক নবীজি রহমতের ঝর্ণা দ্বারা নবীজি রহমতের ফুল কুঞ্জ রহমত নবীজি রহমতের হাসনে হেনা গোলাপ আপনি যত শব্দ বলেন না কেন পৃথিবীর শব্দ ভাণ্ডার শেষ হবে কিন্তু আমার নবীজির স্তুতি নবীজির প্রশংসা শেষ হবে না নবী করিম সাল্লাম কোন মানুষটা তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার জন্ম নেওয়া মানুষটা নবী মোহাম্মদ কোন মানুষটা বর্বরতার যোগ আইয়ামে জাহিলিয়াত যেখানে ভাই তার ভাইকে বিশ্বাস করে না পিতার হাতে সন্তান হত্যা হচ্ছে সন্তানের হাতে পিতা বধ হচ্ছে স্ত্রী স্বামীকে খুন করছে স্বামী স্ত্রীকে খুন করছে যেখানে নিরাপত্তা নাই যেখানে সতীত্ব নাই যেখানে মানুষ আছে কিন্তু মানবিকতা নাই মরুভূমি আছে সেখানে যেমন পানি নেই তেমনি করে সেখানে এমন একটি সমাজ ছিল যেখানে আদর্শিকতার এক বিন্দু ফোটা ছিল না সেখানে একজন তরুণ যুবক তিনি জেগে উঠলেন তখনও পর্যন্ত রসলে করিম সাল্লাহাম নবী হননি কিন্তু তিনি তার আদর্শিকতার যে ফোয়ারা ছুটিয়ে ছড়িয়ে দিলেন চারদিকে তিনি যে আদর্শিকতার কিরণ চারদিকে ছড়িয়ে দিলেন আদর্শিকতার যে আলো চারিদিকে বিচ্ছলিত হলো বর্বরতার যুগে সকলেই এক বাক্যে কথা মেনে নিল আমিন মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ আবদুল মোত্তালেবের নাতি মোহাম্মদ কুরাইশ বংশের সেই যুবকটি সে তো হলো আমাদের সমাজের সবচেয়ে বেশি প্রশংসিত এটি কেন রসলের আদর্শিক উৎকর্ষতা উৎকর্ষতার কারণে সেটি কেন তখনও পর্যন্ত তিনি সিরাজাম মনিরা হননি কিন্তু যিনি সিরাজাম মনিরা হবেন তার চারিত্রিক উৎকর্ষতা তার আদর্শিক সুবাস চারদিকে ছড়ে গেল লোকে বলল অবিশ্বাসের জগতে বিশ্বাসের মূর্ত প্রতীক দেখতে চাও আস্থাহীনতার জগতে আস্থার মিনার দেখতে চাও এই যুবককে দেখো এই কিশোরকে দেখো এই কারণে যখন মক্কার কাবা ঘর নির্মাণের পরে কুরেশদের মধ্যে যুদ্ধ লেগে গেল সব ঠিক আছে হাজিরা আস্বাদ কাউকে রাখতে দেওয়া হবে না আমরা হাজিরা আস্রাদ রাখবো গুত্রে গুত্রে কমে কমে যুদ্ধ লেগে যাচ্ছে সবাই বলো ঠিক আছে আমরা দেখি এই মুহূর্তে এই লগ্নে কোন মানুষটি সর্বপ্রথম কাবা ঘরে

আপনি আমাদের সাথে থাকুন সহায়ক উত্তর দিবেন ইনশা আল্লাহ একই সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের এই প্রোগ্রামে ফেসবুক এবং ইউটিউবে চোখ রেখেছেন আপনার আপনাদের মূল্যবান কমেন্টস গুলো সেখানে করবেন প্রশ্নগুলো করবেন সেখান থেকেও আমরা শায়কের কাছ থেকে উত্তরগুলো জানার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ তালা রসল্লি করিম সাল্লা প্রবেশ করলেন সবাই একসঙ্গে চিৎকার দিয়ে হঠলো আল আমিন এসেছে আল আমিনের সিদ্ধান্তের ওপর আমাদের কোনো কথা নেই যুদ্ধ থেমে গেল রক্তক্ষয়ী সংঘর্ষে থেমে গেল হত্যার যে মহাযজ্ঞ উৎসব আর উল্লাসচার্যকে ছিল থেমে গেল। পিনপতন নিরবতা শান্তির সুবাতাস বয়ে গেল কেন যে রহমতুল্ল আলামী এসেছেন ও যে রহমতের ফুলগু ধারা নিয়ে এসছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও যে যিনি সিরাজা মনিরা হবেন ইন্না আরসল্লা শাহীদা যিনি হবেন যিনি মুবশ্মির হবেন যিনি বশির হবেন যিনি নাজির হবেন তিনি যখন আগমন করলেন তখন মক্কার সমস্ত মানুষের মধ্যে নতুন করে যে সকল গাছ শুয়ে পড়ে কুয়াশার নতুন শিশির যখন তার গায়ে লাগে ফজরের পরে সোভাই সাদিকের সেই কুয়াশায় যেমনি করে তারা নতুন করে জেগে ওঠে মক্কার সেই বড় বরবরতন সময়ে রহমাতুল্ল আলমিন বিশ্বনবীজির ভালোবাসায় তারা নতুন করে জেগে উঠল। দেখুন রসুল করিম সাল্লা এবার কী করলেন নবীজি নিজেই একা সমস্ত কাজ করতে পারতেন তিনি তখন সেটি করেননি তখনও রসোলে করিম সাল্লাহ আসলাম নবুয়তের মহান দায়িত্ব তার স্কন্দে পতিত হয়নি কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বললেন যে এক সবাই একটি বড় কাপড় আনো একটি চাদর আনো চাদর আনা হল তিনি সবাইকে বললেন তোমরা এক একটি প্রান্ত ধরো মানে হল এক কথায় তিনি রহমতকে ছড়িয়ে দিলেন তিনি তার যেই চিন্তা শক্তি তার যেই প্রখরতা তার যেই প্রজ্ঞাময় প্রখরতা সেই প্রজ্ঞার আলোতে সবাইকে আলোকিত করলেন সবাইকে বললেন প্রত্যেক কোমের প্রধান যারা তোমরা এই চাদরটি ধরো এবং সবাইকে নিয়ে তিনি সামিল হলেন নবী করিম সাল্লি আসাল্লামের বুকটা কতটুকু ছিল এর বর্ণনা সামাইলে তিনি মিশতে এসছে কিন্তু আপনি আমাকে যদি বলতে দেন বিশ্বনবীর একজন আশেক হিসেবে রসুলকে ভালোবাসার দাবি নিয়ে আমি বলতে পারি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যতটুকু দূরত্ব মশরিক থেকে মাগরিব জনুপ থেকে সীমাল উত্তর থেকে দক্ষিণ পৃথিবীটা যত বড় আমার নবীর হৃদয়ের প্রশস্ততা চেয়ে অনেক বেশি ছিল এই কারণেই তো তিনি রহমাতুল্লাহ আলমিন একটি ছোট্ট চিত্র আমি আপনাকে বলি মাননা কাফি সেটা হলো রসুলের করিম সাল্লু আসলাম মক্কর সবচেয়ে প্রশংসিত মানুষ সবচেয়ে বিশ্বস্ত মানুষ এই মানুষটা যার প্রত্যেকের হৃদয় যার স্থান এক সময় এই আল আমিনের বিরুদ্ধে এই মোহাম্মদ সাল্লা আসলামের বিরুদ্ধে সমাজের সবচেয়ে প্রশংসিত মানুষটির বিরুদ্ধে সমাজের সবচেয়ে নীতিবান মানুষটির বিরুদ্ধে সমাজের সবচেয়ে চরিত্রবান মানুষটির বিরুদ্ধে তরবারি ধরা হলো কারা ধরল যারা সমাজের সবচেয়ে ভ্রষ্ট কি কারণে কারণ তিনি সত্য কথা বলছেন তিনি একত্রবাদের দাওয়াত দিচ্ছেন তিনি জান্নাতের কথা বলছেন তিনি রেসালতের কথা বলছেন তিনি মানুষকে দুনিয়া এবং পরকালীন মুক্তির কথা বলছেন রসুল করিম সাল্লা ইসলামের হত্যা করা রক্তাক্ত করা প্লান তারা করল যে মক্কাতে বিশ্বনবী জন্ম নিলেন যেখানে তার জন্ম তার পিতার জন্ম তার দাদা যার জন্ম যেখানে খানায় কাবা যেখানে হাতিম যেখানে জমজম যেখানে মিজাবে রহমত যেখানে মাকাম ইব্রাহিম যেখানে এক পাশে সাফা যেখানে এক পাশে মারোয়া সেই মক্কা ছেড়ে বিশ্বনবীকে ইসলাম আগমনের ১৩ বছর পরে চলে যেতে হলো আল্লাহ নির্দেশ দিলেন আপনি হিজরত করুন রসুল্লা করিম সাল্লাসলাম হাতেন আর বারবার ফিরে থাকান তিনি মদিনার দিকে যান কিন্তু হৃদয়টা যেন মক্কার দিকে ঘুরে আসতে চায় অশ্রু সজল নেত্রে চোখে কান্না ভেজা চোখে তিনি তাকিয়েছেন রব্বুল আলমিন আসমান থেকে আয়াত না করলেন রসুলের হৃদয় রে কান্না দেখে রব্বুল আলমিন রহমতের বৃষ্টি না করলেন নবী করিম সাল্লাম কোনো কোনো কিতাবে এসছে সিরাতের কিতাব এসছে এক মুষ্টি মাটি নিয়ে বালি নিয়ে তিনি হাত থেকে ছেড়ে দিলেন আর তাকিয়ে আছেন মক্কার ভালুকানি থেকে হায় মক্কা যদি আমাকে তালা আদেশ প্রদান না করতেন আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না রব্বুল আলমিন আসমান থেকে আয়ত নাজল করে দিলেন আমজিবিহিমিনেতন রাজিম ইন্দ ফরদা আলিক অর্থাৎ শান্তনার প্রলেপ দেন হেরসুল আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আপনার হৃদয়ের রক্ত আমি আল্লাহ তালা সহ্য করতে পারেন আপনি কাঁদবেন না আপনি জেনে রাখুনি যে আল্লাহ ফারদা আলাইকাল কুরআনা আপনার প্রতি কুরআনকে নাজিল করেছেন তিনি আপনাকে আবার মক্কায় ফেরত আনবেন তিনি মক্কা ছেড়ে চলে গেলেন কাদের কারণে যাদের সঙ্গে তার রসুলে করিমসাল্লাম রক্তের সম্পর্কে ছিল কাদের কারণে যাদের সঙ্গে তার বংশের সম্পর্ক ছিল কেন ছাড়তে হলো শুধুমাত্র সত্য বলার কারণে শুধুমাত্র মানুষের কল্যাণের কথা বলার কারণে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে নেয়ের কথা বলার কারণে শুধুমাত্র জালেমের বিরুদ্ধে সত্য কথা বলার কারণে শুধুমাত্র মানুষের মুক্তির মহান সোপান ঘোষণা করার কারণে সেই রসলে করিম সাল্লাহ ইসলাম কদিন পরে কটি বছর পরে তিনি স্বপ্ন দেখলেন তিনি ওমরায় ওমরা পালন করছেন বিশ্বনবীর স্বপ্ন এটি ওহি স্বপ্ন এটি সত্য রসুল স্বপ্ন দেখলেন তিনি হারাম পরা তিনি স্বপ্ন দেখলেন তিনি সাফা মার সাই করছেন তিনি তা অফ করছেন সাহাবে কেরামকে বললেন আমি ওমরায় যাব চারোদিকে সাত সাত রব পড়ে গেল সকলেই রেডি হলো সকলেই তৈরি হলো হজরত আবু বকর হজরত অমর হজরত উসমান হজরত আলী সকলেই প্রস্তুত হলেন বিশ্বনবী ওমরা যাচ্ছেন মক্কা এবং মদিনার দূরত্ব এখন কত কিলোমিটার নতুন রোডে এটি আমার জানা নেই আমি পুরনো রোডের কথা বলছি মদিনা থেকে মক্কা পর্যন্ত চার শত কিলোমিটার রসুল করিম সাল্লাহ ইসলাম এহরামের কাপ কাপড় বাঁধলেন লাভবাইক অমরাতান উমরার তিনি এহরাম বাঁধলেন এহরামের শুভ্র কাপড় শুভ হলেন ওটের পিঠে আরোহণ করলেন মক সেই মদিনা থেকে মক্কার পথ ধরে তিনশত আটত্রিশ কিলোমিটার পর্যন্ত কাবার স্বপ্নে বিভুর হয়ে নবীজি এলেন নবীজির দুঃখে স্বপ্ন দু চোখে স্বপ্ন এই স্বপ্ন কিসের কাবাকে দেখার এ স্বপ্ন কিসের কাবাকে আলিঙ্গন করার এ স্বপ্ন হাজ স্পর্শ করার এ স্বপ্ন মাকাম ইব্রাহিমে দুই রাকাত নামাজ পড়ার এ স্বপ্ন হাতিমে কাবায় দুরাকাত নামাজ পড়ার সাফা মারোয় সাই করার রসুলের করিম সাল্লা আসলাম যখন হুদাই বিয়া পর্যন্ত আর মাত্র ১৩ কিলোমিটার বাকি আর মাত্র ১৩ মাইল বাকি নবীজের দোচোখে কাবার স্বপ্ন কিন্তু রসুলকে আটকে দিল কারা যারা অসত্যের পূজারী তারা কারা যারা মক্কার লোক নয় যারাদের মক্কায় কোনো অধিকার নেই যারা রসুল করিম সাল্লা বিরোধিতা করছে আল্লাহর জমিনে আল্লাহ নবীর বিরোধিতা করে তারা রসুলকে আটকে দিল তারা তরবারে ভাষায় কথা বলতে চাইল রসুল বলেন আমি যুদ্ধ করতে আসিনি আমি ওমরা করতে আমাকে ওমরাই যেতে দাও তারা দিল না আমি আলোচনা লম্বা করছি না নবী করিম সাল্লাহসালাম হোদাই বিয়ার সন্ধ্যে থেকে ফিরে গেলেন রসুলের হৃদয় কাঁদছে চোখ থেকে পানি পড়ছে রহমাতুল্লাহ আলমিন তিনি ছিলেন তিনি শক্তি প্রদর্শন করতে পারতেন কিন্তু সেটি তিনি করেননি তিনি ফিরে গেলেন রব্বুল আলামিন ওই যে একবার আয়াত নাজিল করেছিলেন রসুলের দগদগে খত হৃদয়কে কান্না ভেজা হৃদয়কে রক্তাক্ত হৃদয়কে সান্তরানার প্রলেপে সবুজ আর সতেজ করে দিতে ইন্নাজি ফরাদ আলাইকাল কুরআনা এবার নতুন আয়াত নাজিল করলেন দৃশ্য ছিল দুঃখের কথা রব্বুল আলমিন সুখের সুসংবাদ দিলেন ইন্না আলাকা। ফত মুবিনা রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম তার অশ্রুকে সংবরণ করলেন চোখের পানি মুছে ফেললেন আশায় বুক বেঁধে তিনি আবার মদিনায় ফিরে গেলেন এর কিছুদিন পরে বিশ্বনবী আগমন করছেন কোন রসুল যাকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছে কোন রসুল যাকে রক্তাক্ত করা হয়েছে কোন রসুল যার পিঠে তাকে হত্যা করার জন্য উটের ভুঁড়ি চাপে দেওয়া হয়েছে সেই নবীজি মক্কা বিজয়ের দিন প্রবেশ করছেন রসুল করিম সাল্লাহ যখন প্রবেশ করছেন হাদিসের কিতাব খুলে দেখুন সিরাতের কিতাব খুলে দেখুন পৃথিবীর সবচেয়ে বিনয়ী মূর্ত প্রতীক যদি কোনো মানুষ হতে পারে তিনি রহমতুল্লাহ আলমিন বিশ্বনবী সাল্লাহ মসজিদের আয়ার পাশ দিয়ে তিনি প্রবেশ করছেন মাথায় কালো পাগড়ি বেঁধে তিনি প্রবেশ করছেন বিজয় উৎসবে তিনি প্রবেশ করছেন কিন্তু বিনয় কতটা ছিল আন্তরিকতা কতটুকু ছিল হেতাবসিরের কিতাবে সিরাতের কিতাব এসছে রসুলি করিম সাল্লাহসাল্লামের এত উবু হয়েছিলেন মনে হচ্ছিল রসুল যেন শুয়ে পড়বেন উটের গলার সঙ্গে রসুলের গলা লেগেছিল সেদিন তিনি খোলা তরবারি হাতে চিৎকার করতে করতে প্রবেশ করেননি ভালোবাসার সুবাস ছড়াতে ছড়াতে প্রবেশ করেছিলেন একজন সাহাবি বলল একজন সাহাবি বলল আজ প্রতিশোধের দিন রসুল করিম সাল্লা তার হাত থেকে পতাকা নিয়ে নিলেন তার জন্য মন না ভাগে তিনি তার ছেলেকে দিয়ে দিলেন তুমি ধরো পতাকা না আজকে প্রতিশোধের দিন নয় আজ ভালোবাসা বেলানোর দিন আজকে মানুষকে ক্ষমা করার দিন মহতারাম এই জন্য রহমাতুল্লা আলমিন বলে রব্বুল আলমিন রসোলে করিম সল্লাহ আসলামের যে পরিচয় প্রকাশ করেছেন সেই পরিচয় হল বিশ্বনবী ছিলেন ভালোবাসার বিশ্বনবী ছিলেন মানুষের প্রতি দয়ার বিশ্বনবী ছিলেন মানুষকে ক্ষমা করার আর তাই তো যখন আবু জেহেলের মতো ইসলাম বিদ্বেষী সবচেয়ে বড় শত্রু তার পুত্রবধূ হজরত ইকরামার স্ত্রী নবীজির দরবারে ছুটে এলেন আর রসুল আল্লাহ আমি আমার স্বামীর জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি নবীজি কিন্তু বলেননি তোমার স্বামী ইসলামের শত্রু হত্যা করা হবে রসুল বলেছেন তার জন্য ক্ষমা ঘোষণা করা হলো হজরত একরামা আমরা গর্বের সঙ্গে এখন বলি রাজি আল্লাহ তার করিম রবি করিম সাল্লাহসালাম ক্ষমার সমুদ্র ছিলেন সমুদ্র শব্দটা বললেও কম হবে বরং পৃথিবীর যত পানি হতে পারে তার চেয়ে বেশি রহমত যিনি হৃদয় ধারণ করতেন তিনি রহমাতুল্ল আলমিন রসুল আকরাম সাল্লাহ আলহি আল্লু আলি আসাল্লাম শেখ আমরা একজন দর্শককে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

যে আমাদের মাঝে যে সুন্দর ধর্ম নিয়ে আসলেন আমাদের এত কিছু শেখানোর জন্য আসলেন সেই নামাজ সে নামাজ দিয়েই তো আমাদের আমাদের ইমান শুরু ইমানের পরপরই তো নামাজ নামাজ কি আমরা কি আমাদের দেশে যে নামাজ সেটা সেই নামাজ কি ঠিক আছে আমরা যে মদিনায় মসজিদ আমাদের নবী ঘুমিয়ে আছেন সেই মদিনা নামাজের সাথে আমাদের নামাজের এই পার্থক্য কেন জি ভাই আপনি আমাদের সাথে থাকুন জি আরো কোনো প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের দেশে দেখেছি আসরের নামাজে এই মোনাজাতটা জোরে হয় এমনি মোনাজাত আমি মদিনা আমি তো মক্কাতে থেকেছি মদিনাতে থেকেছি গিয়ে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন সেখানে মোনাজাত হয় না আমাদের দেশে মোনাজাত হয় তারপরে আবার এই আসরের নামাজে জোরে হয় যেখানে আমরা যারা নামাজ ছুটে যাই আমরা পরবর্তী টাকাত গুলো পড়তে যাই আমাদের এই ইমাম সাহেবের এই মোনাজাতে আমরা ডিস্টার্ব আমরা নামাজটা বিঘ্নিত হয় এ ব্যাপারে আপনারা যারা আছেন বা আমাদের সম্মানিত খতিব সাহেব উনি কি ওনার মসজিদে এই এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন মানে আমরা আমরা আমাদের জায়গা থেকে রসুল সালাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা আমরা ভূমিকা পালন করছি জি ভাই শুক্রিয়া আপনি আমাদের সাথেই থাকুন শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তালা সুপ্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান নিবেদক ইসলিম ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানের রিপোর্ট যে নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পর আপনাদের আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় দর্শক বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানী নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলোচনা করছেন শেখ গাডি সানাউল্লাহ রহমানই সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি আলোচনা চলছে রহমাতুল্লাহ আল আমিন সেই সাথে পেয়েছে আপনাদের কিছু প্রশ্ন জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে শেখ আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন পাঁচ বছর বয়স হয়েছে সন্তানের কথা বলে না আসলে কি আমল করলে সন্তান কথা বলবে যদি বলতেন প্রথম বিষয় হলো একজন মানুষ কোনো রোগে আক্রান্ত এর চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে এটা শূন্য রসুল্লা করিম সাল্লা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন এখন সন্তান যদি কথা না বলে দুটো বিষয় একটা হলো আমলকে সেটা আমি দিচ্ছি কিন্তু উনি স্পিচ বিশেষজ্ঞ স্পেশালিস্ট যারা আছেন এটা ঢাকা শহরে অথবা ঢাকার বাইরে অনেক জায়গাতেই আছে তিনি একজন স্পিচ স্পেশালিস্ট দেখাবেন বাচ্চাদের কথাবার্তা যারা দেখেন এক নম্বর আমল হল প্রথম হলো দোয়া দোয়া করতে থাকবেন দুই নম্বর হলো যে দোয়া রব্বুল আলমিন কুরানুর করিমেয়ার সাথ করেছেন যেটি হাসরত মুসাতলাম আল্লাহ তালের কাছে বলেছিলেন রব্বিশ রহলি সদরি ওয়াহসিলি আমি কোনো কোনো অলামায়করাম বলেন যে এই দোয়াটি যাদের কথা বলতে যারা পারে না বা যাদের মুখে জড়তা আছে যাদের কথা সুস্পষ্ট নয় এমন লোকেরা যদি এই দোয়াটি পড়তে থাকে আল্লাহ চাহে তো তালা সে কথা বলতে পারবে এবং কথা পরিষ্কার হবে তো তিনটে কথা আমি বললাম এক নম্বর হল চিকিৎসকের স্মরণাপন্ন হবেন দুই নম্বর হল নিজে সন্তানের জন্য দোয়া করতে থাকবেন তিন নম্বর হলো সন্তান যেহেতু কথা বলতে পারছে না আপনি এই দোয়াটি পরে সন্তানকে ফো দিবেন কোরআনের বিভিন্ন আয়াত পরে সন্তানদেরকে ফো দেওয়া এটা নবীজির নামাজের সেজদায় গিয়ে দোয়া করা যাবে কি নিঃসন্দেহে তাহাজ নামাজটা একটু দোয়ার জন্য অথবা দোয়া করার জন্যই তো শেষ রাতের নির্জন এই সময়টিতে আমরা উঠি রসলি করিম আল্লাহর ওলি হওয়ার তিনটি মাধ্যম বলেছেন এক নম্বর হলো আতিমত্ত আন মানুষকে অধিক পরিমাণ খানা খাওয়ানো দুই নম্বর হলো সালাম মানুষকে বেশি বেশি করে সালাম দেওয়া আগে পরে হতে পারে এক এবং তিন নম্বর হলো কো মফিল্লাই ও না সুনিয়াম রাতের বেলা নামাজে দণ্ডায়মান হোক ও সুনিয়াম যখন মানুষরা ঘুমিয়ে থাকে চারদিকে যখন নীরব নির্জনতা চুপচাপ ছিমছাম পিনপতন নীরবতা যখন তখনই তো আল্লাহকে ডাকার সবচেয়ে সুন্দর সময় সবাই ঘুমিয়ে আছে কিন্তু আমার রব তিনি জেগে আছেন এবং আমি আমার রবকে ডাকার জন্য আমিও জেগে উঠলাম এর চেয়ে ভালো দোয়ার মুহূর্ত আর কী হতে পারে অবশ্যই তাহাজ্যতের জন্যই দোয়া অথবা দোয়ার জন্যই তাহাজ্জ জেজাকাল্লাহ শুক্রিয়া জেজাকুমাল্লাহর উনি মদিনাই ছিলেন মাসা বাংলাদেশে এসেছেন নামাজ দেখছেন তো নবীজি সাল আলিহি ওয়াসাল্লামের সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নামাজ তো বাংলাদেশে যে নামাজ পড়া হচ্ছে আসলে এটা কি ঠিক একটু মদিনার সাথে মনে হয় যে কোথাও কোথাও অমিল আছে এখানে একটি বিষয় হলো যে নামাজের যদি ফরজ ওয়াজেব ঠিক থাকে নামাজ হয়ে যাবে কিবলা ঠিক থাকে নামাজ হয়ে যাবে এটাকে খুব হার্ড করে বা শক্ত করে ধরার কোনো সুযোগ নেই দুই নম্বর বিষয় হলো ভাই যারা আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি মাঝহ অনুযায়ী মদিনাতে যেটা হচ্ছে সেটা হাম্বুলি মাঝহাব অথবা একটু ভিন্ন ডিফারেন্ট চমৎকার বিষয়টি হলো নবী করিম সাল আল ইসলাম তার গোটা তেইশ বছর জীবনে যা করেছেন এই তেইশ বছরের সমস্ত আমলগুলি চার মাঝহাবের মাধ্যমেই চর্চিত হচ্ছে এটি ইসলামের সবচেয়ে সৌন্দর্য আমার নবীর সবচেয়ে মর্যাদার বিষয় এটি যে রসুল যেটা করেছেন কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো মাঝধাবের মাধ্যমে সেই আমুলটি চালু আছে নবী করিম সাল্লা আসলাম কখনও হাত এখানে বেঁধেছেন এই আমুলটি আছে কখনও হাত এখানে বেঁধেছেন এই আমুল আছে কখনো হাত ছেড়ে দিয়েছেন আপনি মালিকী মাঝাবে দেখবেন অন্য কোন মাঝভাবে হাত ছেড়ে দিয়েছে আমি আল্লাহমান হামিদার পরে আমরা যেভাবে হাত ছেড়ে দিয়ে দাঁড়াই এটাও আস সুতরাং সবগুলি বিষয় হাদিস থেকে প্রমাণিত কিন্তু মাঝহব এটা মোবাইল সিমের মতো সুইচ করা যায় না যে আমি ফজরের সময় হানাফি মাঝহাব জোরের সময় সুইচ করে মালিকী মাঝাব আশ্রয় সময় হাম্বলি মাহাব এটি নয় যে কোনো একটি মাঝহবকে আপনি অনুসরণ করবেন আপনি হায়াত পেয়ে যাবেন এবং সবগুলি মাঝহবের সকল বিধান রুসলে করিম সাল্লা হাদিস থেকে প্রমাণিত যে যে মাঝহ ফলো করছি তার কাছে এই মাঝহ বেটার এখানে সমস্যার কিছু নেই বরং আনন্দের উপলব্ধি এটি যে আমার নবীজির সমস্ত আমলগুলি একই সময় পৃথিবীতে চলছে এবং কেমত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ সে খুব চমৎকার করে বললেন আসলে মাঝহ যে বিষয়টি এটি মূলত গবেষণা প্রত্যেক ইমাম যারা বড়ো বড়ো ইসলামিক স্কলার ছিলেন তারা বিশাল হাদিসের সমগ্রের হাফেজ ছিলেন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যারা হাদিস থেকে কোরআনুল করিম থেকেই গবেষণা করে করে মূলত তারা তাদের মতামতগুলো প্রকাশ করেছেন এবং প্রমাণিত করে অকট্যভাবে প্রমাণিত করেছেন যেমনটি শায়ক বললেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যদি বলি বাংলায় যে হাত যদি আমি আপনাকে বলি যে এই আপনার হাত খুব সুন্দর এই ঘটনার পেছনে আপনার হাত আছে আপনার হাত লম্বা আমি তিনটি বাক্যের মধ্যে আমি হাত ব্যবহার করলাম তো যিনি শিক্ষিত তিনি সহজেই বুঝবেন যে যিনি বাংলা ব্যাকরণ পড়েছেন তিনিও জানেন হাতের দশের অধিক অর্থ আছে তো আমার তিন বাক্যে এই হাত শব্দটি তিন অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক একইভাবে আরবি ভাষা হলো সবচেয়ে ধনাত্মক ভাষা সেখানেও আইনুন একটি শব্দ এই আইনুন শব্দ দিয়ে যেমন চক্ষু বোঝায় আবার আইনুন শব্দ দিয়ে গুপ্তচর বোঝায় আইনুন শব্দ দিয়ে আবার ঝর্ণা বোঝায় হাদিসের মধ্যে যখন আইনুন শব্দ ব্যবহৃত হচ্ছে তখন বিশেষজ্ঞ ব্যক্তি ছাড়া এই আইনুন শব্দকে আসলে চোখ বোঝাচ্ছে না ঝর্ণা না গুপ্তচর এটি আসলে বোঝা সম্ভব নয় এজন্যই মূলত বড় বড় ইসলামিক স্কলারগণ জ্ঞানী পণ্ডিতগণ গবেষণা করে হাদিস কোন প্রেক্ষাপটে বলেছিলেন কোন অবস্থায় বলেছিলেন সেই বিষয়গুলোকে সামনে রেখেই মূলত ওনারা ওনাদের গবেষণাগুলো জাতির সামনে তুলে ধরেছেন কিছু মানুষ এজন্য হানাফি গবেষণাকে তারা ফলো করে চলেন কিছু মানুষ মালিকী গবেষণাকে ফলো করে চলেন তো সবগুলো গবেষণাই আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবাণিতে সহি এবং নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জাতির মধ্যে যারা গবেষক গবেষণার মানে উত্তীর্ণ যদি কেউ গবেষণা করে সে যদি গবেষণা করতে গিয়ে ভুলও করে তারপরে একটি স্বভাব পাবে আর যদি সহি করে নির্ভুল গবেষণায় সে উত্তীর্ণ হয় তাহলে দুটি স্বভাব পাবে সুতরাং আমাদের মাথার তার যেসব বড় বড় ইসলামিক স্কলারগঞ্জ এই গবেষণাগুলো রেখে গেছেন এই জাতির সামনে সবগুলো গবেষণায় জাতি মেনে চলতে পারে এই ক্ষেত্রে ওলামায় একরাম বলে থাকেন যে কোনো একজন গবেষকের যদি গবেষককে ফলো করেন তাহলে তার গবেষকগুলো সব সকল ক্ষেত্রে তার গবেষণাটাই অনুসরণ করে চলবে এই হলো আমাদের বড় বড় ইসলামিক স্কলারগণ এটি বলে থাকেন সাধারণ মানুষ কিংবা আমরা ওলামা একরাম যারা আমরা গবেষণার মানে উত্তীর্ণ নই তারা আমরা বড়দের গবেষণাকে ফলো করে চলবো এবং যাকে আমার পছন্দ হবে যাকে আমার সহি মনে হবে তারটাকে আমরা ফলো করে চলবো আর বাকিদেরকে আমরা না বলবো না যে আমার সাথে যেহেতু মিলছে না সুতরাং তার এবাদতটি হচ্ছে না বিষয়টি এরকম নয় আশা করি প্রিয় দর্শক আপনারা শেখের আলোচনাটি বুঝতে পেরেছেন আমরা যতটুকু কথা বললাম আশা করি সবাই বুঝতে পেরেছেন শেখ আমাদের সামনে একটি প্রশ্ন এসেছিলো আসরের পর মোনাজাত করেন তো সেই ক্ষেত্রে যারা মাসবুক হয়ে যান তো তাদের একটু সমস্যা হয়ে যায় মাজবুক ব্যক্তিদের ওই মোনাজাতের কারণে নামাজে একটু সমস্যা হয় তো এই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন একরামকে এখানে দুটো বিষয় একটি হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটি হাদিস থেকে প্রমাণিত অকারট্যভাবে প্রমাণিত এক নম্বর দুই নম্বর বিষয় হলো কোথাও যদি এমনটি হয় যে মুসল্লিন কিছু মাজবুক হয়েছেন সেখানে সশব্দে দোয়া করে অন্য কাউকে বিরক্ত করে এটা উচিত নয় সবচেয়ে উত্তম হলো আফজাল হলো নিজে নিজে দোয়া করা সম্মিলিত মোনাজাত এটি আছে কিন্তু আমার মোনাজাতের কারণে অন্য কোনো ব্যাঘাত হয় এটি উচিত নয় সবচেয়ে হলো নিজে নিজে দোয়া করা সাধারণত উনি আমার মসজিদের কথা জিজ্ঞেস করেছেন আমার মসজিদে আসরে পরে মোনাজাত হয় না হ্যাঁ নিজে নিজে আমাদের মুসল্যায়ন একর সবাই দোয়া করে কোনো সমস্যা নেই এটি আমার দোয়ার কারণে আরেকজনের যদি ডিস্টার্ব হয় তাহলে আমি দোয়াটা মনে মনে করা ভালো নিম্ন নিম্নস্বরে করা ভালো জি জাজাকুমল শেখ আমরা অনলাইন থেকে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই সারা তোমাল তিনি জানতে চাইছেন আসসালাম আলাইকুম মেয়েদের কি বাবার বাড়িতে কসর পড়তে হয় জানাবেন বিষয়টা প্রপার্টির সঙ্গে যদি আমাদের বোনদের বাবার বাড়িতে সম্পত্তির অংশ থেকে থাকে তাহলে সেখানেও তো তার মিল্কিয়ত আছে মালিকানা আছে তিনি সেখানে কসর পড়বেন সোমাই আক্তার জানতে চাইছেন আসসালামু আলাইকুম আমি স্বপ্নে কয়েকবার হজ করতে দেখেছি এটার ব্যাখ্যা কী প্রথম ব্যাখ্যা হলো অবশ্যই তিনি যেন আগামী বছর রেজিস্ট্রেশন করেন এবং হজ যাওয়ার চেষ্টা করেন এটি স্বপ্ন দেখা না দেখার সঙ্গে কোনো সম্পৃক্ততা নয় একটা বিষয় হলো তার উপর যদি সামর্থ্য হয়ে থাকে তাহলে তিনি হজ করবেন করারুল করিমা রব্বুল আলমিন বলেছেন মানিস্তাতো আইলে হিসাব ইলা ওর ইাহি নাস হজুল বঈদ মানিস্তাতো আইলে হিসাব ইলা যার ওপর যার রাহা খরচার ব্যবস্থা যারা আছে তিনি যিনি হজ করেন এখন আমার বোন সুমাইয়া তার যদি সামর্থ্য থেকে থাকে স্বপ্ন দেখলেও তিনি হজে যেতে হবে স্বপ্ন না দেখলেও তিনি হজ যেতে হবে আরেকটা বিষয় হলো সব ধরনের সব সময়ের সম্পর্ক ইম্পর্টেন্ট স্বপ্ন ইম্পর্টেন্ট নয় আসরের পরে মানুষ চানাচুর মুড়ি খায় আসর পরে কেউ যদি ঘুমায় তার স্বপ্ন চানাচুর মুড়ি টাইপের হয় কিন্তু কিছু স্বপ্ন আছে যার অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা কোন সময় ইলা সুলুসের লেই রাতের তৃতীয় ভাগ অথবা আখের লাই রাতের শেষ ভাগ অথবা কবলেল ফাজস ফজর আগে যে স্বপ্নগুলি দেখা হয় এই স্বপ্নগুলি তাৎপর্যপূর্ণ এখন আমার বোন এটি উল্লেখ করে যে তিনি কখন স্বপ্নটা দেখেছেন প্রথম কথা হলো স্বপ্ন গুরুত্বপূর্ণ সুন্দর স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটি নির্দেশ আপনার জন্য আল্লাহর ঘর জিয়ারত করা আমি বলতে পারি সামর্থ্য যদি হয় তাহলে তো ফরজ হয়ে গেছে এজন্য আপনি খুব দ্রুত রেজিস্ট্রেশন করুন সামর্থ্য যদি না হয় আল্লাহকে সে দোয়া করতে থাকুন আল্লাহ তুমি স্বপ্ন দেখিয়েছো এবার আমাকে সরাসরি যাওয়া তফিক দান করো শেখ অনলাইনে অনেক প্রশ্ন আছে আমরা আসবো তবে একজন দর্শককে নিয়েছেন সরাসরি আসসালামু আলাইকুম

আমার একটা প্রশ্ন হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সোমবারে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেছিলেন তো সেই ক্ষেত্রে সোমবারে মৃত্যুবরণ করলে মানুষ বেহেশত পাবে না কিংবা শুক্রবারে মৃত্যুবরণ করলে অনেকে বেহেশত পায় এই ধরনের একটা হাদিস আমি পড়েছি আসলে বিষয়টা কি এই এই বিষয়টা নিয়ে একটু বলবেন এটাই প্রশ্ন ছিল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জীবন আপনি আমাদের সাথে থাকুন সহায়ক উত্তর দিচ্ছেন शेख আপনি শুনলেন জি ক্যান্সার রোগ যেন না হয় এই জন্য বিশেষ কোনো আমল আছে কি না ক্যান্সার রোগ না সমস্ত রোগ যেন না হয় এর জন্য বিশেষ আমল আছে এখানে দুটো বিষয় একটা নাম একটা বিষয় হলো রোগ থেকে কি আমরা বাঁচতে পারব অবশ্যই বাঁচতে পারবো যদি আল্লাহর রহমত থাকে ক্যান্সার মানেই মৃত্যু নয় রোগ থেকে বাঁচা যাবে কি যাবে না সেটি পরে মৃত্যু থেকে কিন্তু বাঁচা যাবে না কোনো মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার ঘটনা এ সময় ঘটছে ডেঙ্গুতে আক্রান্ত অনেক ভাই বোন আমাদের এতেকাল করেছেন করোনাতে অনেক মানুষকে আমরা হারিয়েছি এজন্য ক্যান্সার কেন সব ধরনের বিপদ মুসিবত রোগ থেকে বাঁচার জন্য রসলে করিম সাল অনেকগুলি দোষ শিখিয়েছেন একটি হল মা খালাক ডাক্তাররা বলে এই কারণে ক্যান্সার হয়েছে ওইটার একটু বেড়ে গিয়েছিল ওইটা একটু কমে গিয়েছিল এগুলি কোনো ঘটনা নয় ঘটনা হলো যে আল্লাহ তালা তিনি চেয়েছেন এই রোগটা কাউকে স্পর্শ করবে সেটা করেছে এই জন্য আওয়াম দ্বীক আলী মেহতাল্লাহ তামতে আল্লাহ গোটা সৃষ্টির সমস্ত ক্ষতিকর জিনিস থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি আরেকটি আসছে আল্লাহ আল্লাহমী আউদিকা মিনাল হাম্মি বল হুজনি সকল পেরেশানি থেকে সকল মুসিবত থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি এই জন্য ক্যান্সার থেকে মুক্তির দোয়া হলো আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা ক্যান্সার থেকে মুক্তির আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা ক্যান্সার থেকে মুক্তির দেওয়াই মাসনুনা রসুল করিম আসলাম সকাল সন্ধ্যার যে আমলগুলির কথা বলেছেন যেটা হিসনুল মুসলিমের মধ্যে আছে যেটা আসকার কিতাবের মধ্যে আছে যেটা এরকম অনেক দোয়ার কিতাবের ভিতরে আছে এই দোয়াগুলি পড়া ইনশাআল্লাহ তাআলা প্রথম কথা হল আল্লাহ তালা সমস্ত রোগ থেকে হেফাজত করবেন সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন দুই নম্বর কথা হলো কোনো রোগ হলেও আল্লাহ তালা সেই রোগ থেকেও মুক্তি দান করবেন ইনশাআল্লাহ সুক্রিয়া জাজা কমল্লাহ জি প্রিয় দর্শক আশা করি উত্তরটি পেয়েছেন আমি সাইগার সাথে একটু যুক্ত করতে চাই সেটি হলো যে গুনা ছেড়ে দেওয়া নেকামল করা নেকামলের মধ্যে কোরআনুল করিমের বেশি বেশি তিলাওয়াত করা যেটি জাপানি বিজ্ঞানীরাও এখন গবেষণা করে দেখেছে ক্যান্সারের রোগীদেরকে কোরআনের থেরাপি দিচ্ছে এতে করে দেখা যায় ক্যান্সারের থলি পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে আমি যদি আরেকটু যুক্ত করে বলি রসুলি করিম সালাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে মান্লাই কল আসালা সারা শাহর লাম শাহ ইউসিফ মিনাল বালা কেউ যদি মাসে তিন দিন সকালবেলা মধু চেটে খায় তাহলে বড় ধরনের কোনো রোগ তাকে পাবে না আর হাব্বাতুন হাব্বাতুন সৌদা শিফাউন লিকুল্লি দা রবিজি সাল আলী বলেছেন কালোজিরার দানা সকল রোগের ঔষধ এই ক্ষেত্রে আমরা কোরআনুল করিম নিয়মিত চর্চা করব পাঠ করব এক পাড়া দুই পাড়া তিন পাড়া যা পারি পাশাপাশি আমরা মধুকে কন্টিনিউ করবো এবং কালো দানাকে আমরা কন্টিনিউ করব এবং শায়ক যেটা বললেন সেই দোয়াগুলোর প্রতি আমরা আমল করবো ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সকল রূপ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তালা সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান সেই সাথে আপনারা প্রশ্ন করছেন শাহেক উত্তর দিচ্ছেন আপনাদের বাকি উত্তরগুলো শাহেক দিচ্ছেন আমরা নিচ্ছি এই পর্যায়ে একটি বিজ্ঞাপন বিরতি ফিটছে একটু পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সে প্রিয় দর্শক বিরতির উপর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে নিবেদক ইস্তিমি ব্যাংক বাংলাদেশ পিএলসি আলোচনা করছেন শেখ সানা সানাউল্লাহ রহমানি সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি আলোচনা চলছে রহমাতুল্ল আলমিন সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে শেখ আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন সোমবারে রসলে করিম সাল আসলামের জন্ম মৃত্যু শুক্রবারে মৃত্যুবরণ করলে তার জন্য ভালো কিছু আছে বাকি সোমবারে নেই বিষয়টি এমন কেন শুক্রবারে যে আছে এটা আমি পাইনি আমার বোন বা ভাই যিনি প্রশ্ন করেছেন মূল বিষয়টা হলো রসোলে করিম সাল্লাহ আসসালাম কোনো বারে কোনো জায়গায় আমরা অনেককে দেখি দোয়া করেন যে মদিনায় যেন মৃত্যু হয় ভালো জিনিস মদিনায় যদি আল্লাহ তালা কাউকে মানে তার জীবনের শাসংসটা মদিনায় কাটে নিঃসন্দেহে আনন্দের কিন্তু মক্কা মদিনায় মৃত্যু হলেই তিনি নাজাদ পেয়ে যাবেন বিষয়টি কিন্তু এমন নয় যদি এমন হতো তাহলে মক্কা মদিনায় অনেক কাফের শুয়ে আছে জান্নাতুল বাকি আমরা বলি যেটা হলো গারকাতাল বাকি যেখানে অনেক অমুসলিম শুয়েছে হাজার বছর আগে থেকে সুতরাং মক্কা মদিনা অথবা শুক্রবার বা শনি রবি সোমবারে মৃত্যুবরণ করা ভাগ্যের বিষয় নয় নবীজি বলেছেন যার আখেরে কালাম হবে শেষ কথা হবে কালিমা কালেমা পড়তে পড়তে যার ইতকাল হবে খাতেমাবিল খায়ের যার হবে কালেমার সঙ্গে ইমানের সঙ্গে যার মৃত্যু হবে সে জান্নাতে যাবে এটা নবীজি বলেছেন এই জন্য দেখার বিষয় হলো আমার মৃত্যুটা খাতেমাবিল খায়ের হলো কিনা ইমানের সঙ্গে হলো কি না তাহলে আমার জন্য সুসংবাদ জান্নাত আমি অপরের টাকা মেরে হাজার কোটি টাকা চুরি করে আমি কাবা শরীফের ইমামকে জ্বরে ধরে যদি মারা যাই মৃত্যুর পর আমাকে জান্ন যেতে হবে নাউজবিল্লাহ আওয়াজ তাহলে ক্ষমা করুন এই জন্য করে ঘরে থেকে একজন মানুষ ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন সে জান্নাতে যাবে কোনো মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো মানুষ মানুষের হক নষ্ট করেছে মসজিদে ও ইমামের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে সে কিন্তু জান্নাতে যাবে না তাকে তার প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে এর জন্য মূল বিষয় হল আমার আমল কি রসুল করিম সাল্লা এক মুনাফেককে সবসময় পাশে পাশে রাখতেন সাহাবা ইকরমনিয়া রসুল্লাহ এই মুনাফেককে আপনার পাশে কেন দেখছি রসুল বলছেন তাকে চোখে চোখে রাখি সেজন্য ইসলামের ক্ষতি বেশি করতে না পারে এই জন্য মূল কথাটি হলো আমি কোথায় আছি কোন জায়গাতে আছি কী বারে মৃত্যুবরণ করলাম এটা বড় কথা নয় বড় কথা হলো আমার আমল ভালো কিনা আমার আমল যদি ভালো হয় তাহলে আমি কোনো কুড়ে ঘরে মৃত্যুবরণ করলেও ইনশাআল্লাহ তারা জান্নাতে যাব আমল যদি খারাপ হয় আরো দল মোকাদ্দাসাতে মৃত্যুবরণ করলেও এর আলাদা কোনো ফিডব্যাক পাওয়া যাবে বা এর আলাদা কোনো ফজিলত পাওয়া যাবে এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও উল্লেখ হয়নি শেখ জাজু খেরন শেখ আমরা অনলাইন থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি ইসরাত জাহান তাহেরা জানতে চেয়েছেন আমার ছোটো বোন দেড় বছর বয়স নাচ গান খুব পছন্দ করে ইসলামিক কিছু পছন্দ করে না কি করণীয় যাতে তাকে ছোট থেকেই ইসলামকে ভালোবাসতে শেখাতে পারে প্রথম কাজ হলো নাচ গান সে যে জিনিসটির মাধ্যমে দেখে জিনিসটা তার কাছ থেকে সরিয়ে ফেলুন তাকে কোরআনতলা শেখান রসুলা করিম সাল্লা বাচ্চাদের তুলনা দিয়েছেন কিতাবে যেটা আসছে বাচ্চারা মাটির মতো আপনি যেভাবে গড়ে তুলবেন সেভাবে সে গড়ে উঠবে বাচ্চাদেরকে কোরআনতলাও শেখান ইসলামিক বিষয় শেখান আমরা ছোটোকালে বাংলা বই পড়েছি না সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলে কোথায় গেল আজকে সব কবিতা মূল বিষয়টি হলো আপনি সন্তানকে যেভাবে গড়ে তুলবেন সন্তান সেভাবেই গড়ে উঠবে এজন্য বাচ্চা ওগুলো দেখছে চোখের সামনে সে তো অভ্যস্ত হচ্ছে বাচ্চা যদি আপনার কাছ থেকে ভালো জিনিস দেখে সে ভালো জিনিস শিখবে ইনশাআল্লাহ আল্লাহ শুক্রিয়া রোজাকুমুল্লাহ ইশরাত জাহান তাহেরা আরও জানতে চেয়েছেন আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি মাদ্রাসায় পড়ার ইচ্ছা থাকলেও বাসা থেকে পড়তে দেয়নি মাদ্রাসায় যাওয়া আসা করতে দেয়নি মক্তব থেকে কোরআন শরীফ পড়া শিখছি কিন্তু আমার মনে হয় সহি শিখতে পারিনি ইসলামিক অনেক কিছুই জানি না এখন করণীয় কি প্রথম করণ হলো আপনার ইচ্ছা শক্তি আপনার শক্তি যদি থাকে তাহলে আপনি অবশ্যই এর কোনো না কোনো উপায় বের করে ফেলবেন যেমন করে আজকে নেক্সাস টেলিভিশনে আপনি ফোন করতে পেরেছেন আপনি অনলাইনে যেহেতু আপনি এক বোন প্রশ্ন করেন সম্ভবত অনলাইনে নারীদের মাধ্যমে পরিচালিত অনেকগুলি অনলাইন ইসলামিক ইনস্টিটিউট আছে যে কোনো একটি ইনস্টিটিউটে ভর্তি হয়ে আপনি আপনি কোরআন শুদ্ধ করতে পারবেন আপনার আকৃদা বিষয়ক দার্স নিতে পারবেন জীবন গঠনে ইসলামী বিষয়গুলি আপনি সেখানে কোথাও না কোথাও অবশ্যই পাবেন একটু খোঁজখবর নিলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুক্রিয়া শেখ আরও জানতে চাইছেন তমাল আসসালামু আলাইকুম বেতের সালাদ যদি রাতে ছুটে যায় তাহলে কি দিনের বেলা চার রাকাত পড়তে হয় যদি তাই হয় তাহলে কিভাবে পড়তে হয় একবারে চার রাকাত নাকি দুই রাকাত করে এবং দোয়া কখন পড়তে হয় না এই মূল বিষয়টি ভুল নামাজ যদি কারো কোনো কারণে ছুটে যায় তিনি পরবর্তীতে দিনের বেলা পড়লেই তিন ডাকাতি পড়বেন রাতের নামাজ দিনে গিয়ে এক রাকাত বেড়ে চার রাখাত হবার কোনো ভিত্তি ইসলামে নেই কুমুল্লাহ মামুন মাহাদি মাহির জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি আমার দুইটা প্রশ্ন আল্লাহ আল্লাহর যে গণবাচক নামসমূহ আছে বিভিন্ন পুস্তকে বলা আছে যে এই নাম এতবার পড়লে এই ফজিলত পাওয়া যায় এগুলো কি কোরআন হাদিসের আলোকে সঠিক কিনা জানতে চাই আল্লাহ রব্বুল আলমের নিরানব্বই নাম এটি হাদিসের মাধ্যমে প্রমাণিত প্রত্যেকটি নামের আলাদা আলাদা ফজিলত আছে কোনো কোনো কিতাবে এসছে যে ব্যক্তি নিরানব্বইটি নাম নিয়মিত মুখস্থ রাখবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে এমন বক্তব্য বিভিন্ন কিতাবে আছে এখন মূল বিষয় হল যদি আপনি যেখানে পেয়েছেন সেটি যদি অথেন্টিক কোনো কিতাব হয়ে থাকে সূত্র থেকে থাকে তাহলে আপনি আমল করতে পারেন তবে আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেকটি নামের তো অনেক ফজিলত আছে অবশ্যই নিঃসন্দেহে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই জাজাকুমুল্লাহ শেখ আমার এই মুহূর্তে হাদিস মনে পড়ছে যে রসুলি করিমস্লাম বলেছেন যে ইসমান হাদিস যে যদি এটা মুখস্থ করে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ জাজাকুম্লা শেখ আমাদের হাতে আরও অনেক প্রশ্ন কিন্তু আমাদের হাতে সময় নেই যদি আপনি বলতেন আমাদের রহমতুল্লাহ আলামিন এই বিষয় নিয়ে দেখুন রসুল্লা করিম সাল্লা রহমত গোটা বিশ্ব জগতের জন্য আল্লাবুল আলমিন তিনি নিজের জন্য গ্রহণ করেছেন রব্বুল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে তোমরা এভাবে বলো আলহামদুলিল্লাহ সমস্ত রঞ্চক যেন রবুল্লাহ আলমিন আর রসুলকে বলেছেন ওমা আর সাল্লা কিল্লা রহমত আল্লিল্লাহ আলমিন সুতরাং আল্লাহ তালার রুববিয় যত বড় আমার নবীর রহমত এবং নবুয় তত বড় আমাদের সঙ্গে রুবী করিম সাল্লা সম্পর্ক কী তিনি নবী আমরা তার উম্মা আমরা আমাদের কোনো দায়িত্ব নেই অবশ্যই দায়িত্ব আছে আমরা খাইরুল উম্মা কার কারণে বিশ্বনবীর কারণে নবী যে রহমতের নবী ছিলেন এখন আমরা কি রহমতের উন্মত হতে পারছি আমি যদি রহমতের উন্মত হয়ে থাকি তাহলে আমার অজস্থ মানুষের প্রতি আমি রহমতের আচরণ করব। নবী করিম সাল্লা সাল্লাম বলছেন এর হ্যামু ম্যানফিল আর দি ইয়ার হামুকুম ম্যানফি সামা জমিনে যারা আছে তুমি তাদের প্রতি দয়াশীল হও তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়াশীল হবেন রহমতুল্লাহ আলমিনের এই গুণ আমাকেও ধারণ করতে হবে বিশ্ব গোটা জগতের জন্য সকলের জন্য আমিও যদি হৃদয়ে প্রাণ হই তাহলে আমি রহমাতুল্লা আলমিন নবীর সঠিক উম্মত হিসেবে বিবেচিত হব ইনশাল শুক্রিয়া জজাকুমুল্লাহ খেয়ার সুপ্রিয় দর্শক যারা আমাদের এই আয়োজনে চোখ রেখেছিলেন সবাইকে অনেক অনেক শুক্রিয়া জজাকুমুল্লাহ খেরান নবীজি সাল আলী আমাদের সবাইকে তার জীবনী পড়ে ভালোবাসার তফিক দান করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অকাত